আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। দেশে 560 মডেল মসজিদের মধ্যে অর্ধশত উদ্বোধন আজ সকাল 10টায় গণভবন থেকে ভার্চুয়ালি 50টি মডেল মসজিদ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ যদি ভালো কাজ করে প্রশংসা হওয়া দরকার বললেন নজরুল ইসলাম খান। এদিকে কারাবন্দী দুই হেফাজত নেতাকে বাড়িধারা মাদ্রাসা থেকে অব্যাহতি। আরো থাকছে চকরিয়ায় সন্ত্রাসী হামলা, পৌর মেয়র সহ আহত 10। জানিয়ে দেব বন্ধুরা, এখন থেকে ভূমি সংক্রান্ত মামলার শুনানিতে অংশ নেওয়া যাবে ঘরে বসে বললেন ভূমিমন্ত্রী। এদিকে মালয়েশিয়া অর্থ পাচারের 36 জনের তালিকা দুদকে। আরো যা থাকছে, বাংলাদেশকে অতি ঝুঁকিপূর্ণ ভাবছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব, পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাংলাদেশি ও রোহিঙ্গারা জড়িত বললেন শুভেন্দু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুধু নামাজ আদায় নয়, ইসলামী গবেষণা সংস্কৃতি ও জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে মসজিদ ব্যবহার করা মুসল্লিদের ঐতিহ্য। যদিও মসজিদগুলো এখন ব্যবহৃত হয় শুধু নামাজের জন্য, সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে এবার দেশের প্রতিটি জেলা ও উপজেলায় দৃষ্টিনন্দন 560টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। এর মধ্যে মুজিব বর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে আজ বৃহস্পতিবার সকাল 10:30টায় গণভবন থেকে ভার্চুয়ালি 50টি মডেল মসজিদ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে সাফল্যের মুখ দেখবে ইসলাম চর্চায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উদ্যোগ। এটাই হচ্ছে বিশ্বে প্রথম কোন সরকারের একই সময়ে এত বিপুল সংখ্যক মসজিদ নির্মাণের ঘটনা। এর মধ্য দিয়ে ইসলামকে পুরোপুরি জানার ফলে ধর্মান্ধতা, উগ্রতা ও জঙ্গিবাদে জড়িয়ে পড়ার ঘটনা কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন আলেম ওলামারা। সূত্র ইত্তেফাক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশে গণতন্ত্র নেই, মানুষের ভোটার অধিকার নেই, বাঁচার মতো অধিকার নেই, এই অবস্থা একটি দেশ চলতে পারে না। এর থেকে মুক্তি পেতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে তাত্রী দলের উদ্যোগে জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, দাবি করা হয় ডিজিটাল বাংলাদেশ, জাপান, সিঙ্গাপুর, কোরিয়া এসব দেশ ডিজিটাল বলে দাবি করে না। এখানে ডিজিটালের কথা বলে প্রচুর টাকা কোথায় খরচ হয়ে যাচ্ছে, কোথায় ডিজিটাল লুটপাট হচ্ছে, বিদেশে টাকা পাচার হচ্ছে, তার সঠিক হিসাব কেউ জানে না। তিনি বলেন, আওয়ামী লীগ যদি ভালো কাজ করে তার প্রশংসা হওয়া দরকার। এই যে বাজেট দিল, কেমনে তার প্রশংসা করি। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অর্থমন্ত্রী তার গাড়িতে যাত্রী ওঠাতে ভুলে গেছেন, অর্থাৎ বাজেট নামক গাড়িতে গরিব মানুষ ওঠাতে ভুলে গেছেন। বাজেটে যাদের ব্যবস্থা করা দরকার ছিল সেই গরিব মানুষের কথাই ভুলে গেছেন অর্থমন্ত্রী। গতবার বাজেট ছিল 5 লাখ কোটি টাকা, এবার 6 লাখ কোটি টাকা করা হয়েছে। করোনার কারণে যারা বেকার হয়েছেন, কর্মহীন হয়েছেন, বাজেটে তাদের কিছু দেওয়া হয়নি। বাজেটের পরিমাণ বাড়লেই প্রশংসা করা যায় না। সূত্র যুগান্তর। সহিংসতার মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দি হেফাজতে ইসলামের নেতা মুফতি মনির হোসাইন কাশেমি ও হাবিবুল্লাহ মাহমুদ কাশেমিকে রাজধানীর বাড়িধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে মনির হোসাইন কাশেমি মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন, আর হাবিবুল্লাহ মাহমুদ কাশেমি ছিলেন মাদ্রাসার মুহাদ্দিস। রাজনীতিতে জড়িয়ে পড়া ও বিতর্কিত বক্তব্যের কারণ দেখিয়ে গত সোমবার বাড়িধারা মাদ্রাসার মজলিসে সুরা তাদের অব্যাহতি দেয়। একই সঙ্গে উপাধ্যক্ষ মাসুদ আহমেদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ আহমেদ বুধবার রাতে প্রথম আলোকে বলেন, মাদ্রাসায় শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে মজলিসে সুরা এই সিদ্ধান্ত নিয়েছে। বাড়িধারা জামিয়া মাদানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন হেফাজতের প্রয়াত মহাসচিব নূর হোসাইন কাশেমি। তিনি বিএনপি জোটের শরিক জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব ছিলেন। গত বছরের ডিসেম্বর তার মৃত্যুর পর মাদ্রাসার মহত্তামিম পদ নিয়ে অস্থিরতা দেখা দেয়। পরে এই পদে আসেন মনির হোসাইন কাশেমি। তিনি একাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ 4 আসনে ধানের শীষের প্রতীকে নির্বাচন করেন। জমিয়তে ওলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মনির হোসাইন কাশেমি হেফাজতের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন। গত 21 মে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এই হেফাজত নেতার বিরুদ্ধে 2013 সালে শাপলা চত্বরে হেফাজত ইসলামের নাশকতা এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নাশকতার অভিযোগে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চকরিয়ায় সন্ত্রাসী হামলায় পৌর মেয়র আলমগীর চৌধুরী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী সহ দশ নেতাকর্মী আহত হয়েছে। মঙ্গলবার রাত দশটার দিকে কেন্দ্রের নির্দেশে পৌর আওয়ামী লীগের সভাপতি লিটুকে পদ থেকে অব্যাহতি দেওয়ার পর ক্ষুব্ধ হয়ে চিংড়ি চত্বর এলাকায় এ হামলার ঘটনা হয়। এ সময় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেফায়েত শিকদার, সাদ্দাম হোসেন মিটু, মিজান তুষার, লিটন অ্যাডভোকেট ফজলুল কবির ও মিসবাহউদ্দিন বাপ্পি সহ দশজন নেতাকর্মী আহত হয়। মেয়র প্রার্থী আলমগীর চৌধুরী বলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি জায়েদুল ইসলাম লিটু দলীয় প্রতীকের বিরুদ্ধে গিয়ে নির্বাচন প্রচারণা ও দলীয় নেতাদের বিরুদ্ধে বিষোদ্গার করায় জেলা আওয়ামী লীগ থেকে তাকে সভাপতি পদ থেকে অব্যাহতি দেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সদ্য অব্যাহতি পাওয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জায়েদুল ইসলাম লিটু ও বিতর্কিত যুবলীগ নেতা হাসানুল ইসলাম আদরের নেতৃত্বে সন্ত্রাসীরা আতিক উদ্দিন চৌধুরী ও আমি সহ দলীয় নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। জানা যায়, দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িত অভিযোগে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে মঙ্গলবার কক্সবাজার জেলা আওয়ামী লীগ চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জায়েদুল ইসলাম লিটুকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেন। তার স্থলে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় পৌর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিককে। সূত্র বিডি প্রতিদিন। এখন থেকে অনলাইনে ভূমি সংক্রান্ত মামলার শুনানিতে অংশ নেওয়া যাবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বুধবার 9 জুন সকালে সচিবালয়ে মামলার অনলাইন শুনানির উদ্বোধনীতে তিনি এসব কথা জানান। মন্ত্রী বলেন, প্রযুক্তি নির্ভর আধুনিক ও টেকসই ভূমি রাজস্ব বিষয়ক বিচারিক ব্যবস্থা গড়ে তুলতে অনলাইন কার্যক্রম। ভূমি মন্ত্রণালয়ের জন্য এটিকে মাইলফলক উল্লেখ করে মন্ত্রী বলেন, ডিজিটাল ওয়ার্ল্ডে ভূমি মন্ত্রণালয় আর পিছিয়ে নেই। ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে মামলার অনলাইন শুনানিতে অংশ নেওয়া যাবে। সেখানে একজন নাগরিক তার তথ্য নিয়ে শুনানির অনুরোধ জানাতে পারবে। সূত্র যমুনা নিউজ। কানাডার পর এবার মালয়েশিয়ায় বাংলাদেশিদের টাকা পাচারের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মালয়েশিয়ায় সেকেন্ড হোম করা 15 রাজনৈতিক সহ 36 জনের নামের তালিকা হাতে এসেছে দুদকের। যে তালিকায় নাম রয়েছে বর্তমান ও সাবেক এমপি, তাদের পরিবার, রাজনৈতিক দলীয় কর্মী থেকে ব্যবসায়ীদের। কানাডার টরন্টো থেকে 25 কিলোমিটার দূরে কোহারউড রোডে 12 কোটি টাকার শফিকুল ইসলাম শিমুলের স্ত্রীর নামে কেনা বাড়ির সূত্র খুঁজতে গিয়ে বেগমপাড়ার সাথে পরিচিত হয় বাংলাদেশ। সে সূত্র ধরে অবৈধ সম্পদ অর্জনের খোঁজে বিদেশে সেকেন্ড হোম বা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে অর্থ লগ্নিকারীদের তথ্য চেয়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ 10 দেশে 50টির বেশি চিঠি পাঠিয়ে কোনো উত্তর পায়নি দুর্নীতি দমন কমিশন। সম্প্রতি এক চিঠির প্রতি উত্তরে মালয়েশিয়ায় 36 জনের সেকেন্ড হোমের তথ্য হাতে পেয়েছে দুদক। এর মধ্যে 15 জন সাবেক ও বর্তমান সংসদ সদস্য ও রাজনৈতিক কর্মীর পাশাপাশি 5 জন ব্যবসায়ী, 1 জন সচিব ছাড়া আরো 15 ব্যক্তি রয়েছেন, যার বেশিরভাগই পাচারকৃত অর্থ বাণিজ্যিক ওভার ও আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র বলছে, ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি ইউনিটের অধীনে বিভিন্ন দেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যোগাযোগ হয় সেই এডমন্ড গ্রুপের। তাদের শর্ত অনুযায়ী সব তথ্য জনসম্মুখে প্রকাশ করা যাবে না। বিশ্লেষকরা বলেছেন, বাংলাদেশে এই দায়িত্ব পালন করছে বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক গোয়েন্দা ইউনিট, তাই অর্থ পাচার রোধে সরকারই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে বলে মনে করছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহাবুদ্দিন চৌধুরী মানিক। সূত্র সময় নিউজ। করোনা সংক্রমণের হারের দিক থেকে বাংলাদেশ সহ 61টি দেশকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ। ঝুঁকিপূর্ণ দেশগুলোতে নাগরিকদের ভ্রমণ না করার পরামর্শ দিয়ে নির্দেশনা জারি করা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি বিশ্বের বিভিন্ন দেশের করোনা পরিস্থিতি বিশ্লেষণ করে নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রকাশ করেছে। এতে বাংলাদেশ ছাড়াও অতি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও মিয়ানমারকে তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া অতি ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় ফ্রান্স ও যুক্তরাজ্যের নামও রয়েছে। এ তালিকায়
এশিয়ার অন্য দেশগুলো হলো বাহরাইন, ইরাক, কুয়েত, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, সৌদি আরব, সিরিয়া, উজবেকিস্তান, ইয়েমেন। সিডিসি ঘোষিত তালিকা অনুযায়ী মহামারীর মধ্যে এসব দেশে ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের। তবে জরুরি প্রয়োজনে ভ্রমণের ক্ষেত্রে করোনা টিকা নিয়ে সেখানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঝুঁকি বিবেচনায় বিভিন্ন দেশকে চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। পরিস্থিতি সবচেয়ে খারাপ যেখানে, সেই দেশগুলোকে অতি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রাখা হয়েছে। সূত্র সময় নিউজ। পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের জন্য বাংলাদেশি ও রোহিঙ্গারা জড়িত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর বুধবার এই অভিযোগই তুললেন পশ্চিমবঙ্গের রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি রাজ্যের বিরোধী দল নেতাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়। দিল্লিতে সাংবাদিকদের শুভেন্দু জানান, আমি মোদীজিকে বলেছি রাজ্য বিজেপি কর্মীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে, এখন পর্যন্ত 25 জন মহিলাকে ধর্ষণ করা হয়েছে। এই সমস্ত অপরাধে বাংলাদেশি ও রোহিঙ্গারা যুক্ত, হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়েছেন। পূর্ব বর্ধমানের আউশ গ্রামে 26টি পরিবার জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে। তার অভিযোগ, পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষিত হচ্ছে না। উল্লেখ্য, মঙ্গলবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী। ওই বৈঠকে রাজ্য নির্বাচন পরবর্তী সংহতি পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় বলেও জানা গেছে। অবশ্য শুভেন্দুর ওই বৈঠক নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের মুখপাত্র কিনাল ঘোষ। জানিয়েছেন, আত্মরক্ষার জন্য দিল্লিতে গিয়ে দুয়ারে দুয়ারে ঘুরছেন শুভেন্দু। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, শুভেন্দু আসলে বিজেপিতে গিয়ে ফেঁসে গিয়েছেন। এদিকে মঙ্গলবার যখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করতে ব্যস্ত, তখন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্য নেতাদের সাথে বৈঠক করেছেন। দলের রাজ্য সভাপতি নিজে জানিয়েছেন শুভেন্দুর বৈঠকের ব্যাপারে কিছুই তিনি জানেন না, যদিও এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দল নেতার অবশ্য বক্তব্য দিলীপ দার সঙ্গে কথা হয়নি। অমিতাভ দা জানান, দিলীপ দার সঙ্গে আমার ভালোই সম্পর্ক আছে। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর বিজেপি এমপি সৌমিত্র খায়ের বাড়িতে এমপি অর্জুন সিং নিশীত অধিকারীর সঙ্গে বৈঠক করেন শুভেন্দু। সূত্রের খবর, ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন শুভেন্দু। সূত্র হিন্দুস্তান টাইমস।